মিড ডে মিল নিয়ে মনে করেন আমরা এগুলো সম্পূর্ণভাবে মানে ঠিক রেভলিউশন হিসাবে হয় না, আমরা বলছি একটা সাইনবোর্ড লাগাও কোন দিন কিতা খানিটা চলে, এখনো পর্যন্ত আমরা এস এম সি এ ক্ষমতা হয়েছে না মানে একটা সাইনবোর্ড তারা লাগাই লইতাম, যেমন কি মনে করো আমরা ও বুধবারে ও খানিটা বৃহস্পতিবার ও খানিটা কার্যকালের হিসেব দিতে ব্যর্থ বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য সচিব। ঘটনা হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত 430 নম্বর কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। বিবরণে জানা গেছে 430 নম্বর কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিগত দিনের হিসেব নিকাশ দেখা ও পরিচালনা কমিটি পুনর্গঠন নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুর রহমান মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিদ্যালয়ের পূর্বতন কমিটির তদানীন্তন সদস্য সচিব ইয়াহিয়া আহমদ বড়ভুইয়া অভিভাবক মহলের কাছে বিগত কার্যকালের হিসেব তুলে দিতে ব্যর্থ হয়েছেন। দীর্ঘ সময় এ বিষয়ে জল খোলা হলেও শেষ পর্যন্ত বিভাগীয় অফিসার সিআরসিসিও কোন সদুত্তর দিতে পারেননি। পূর্বতন কমিটির কাছে অভিভাবক মহলের দাবি, বিগত কার্যকালের হিসাব নিকাশ জনসমক্ষে প্রকাশ করে পরবর্তীতে নতুন পরিচালনা সমিতি গঠন করা হোক। বিদ্যালয় পরিচালনা সমিতির কাছে অভিভাবক মহলের পক্ষ থেকে বিগত দিনে হিসাব চাইলে প্রধান শিক্ষক সহ কমিটির সভাপতি হিসাব প্রকাশ করতে পারেননি, তাই বাধ্য হয়ে অভিভাবক মহলের পক্ষ থেকে তথ্য জানার অধিকার আইন 2005 আরটিআই জমা করলে খরচ বাবদ 12,000 টাকা জমা করার জন্য প্রধান শিক্ষক আরটিআই এর উত্তরে বলেন। তখন অভিভাবকরা বিদ্যালয়ের অ্যাকাউন্টে 12,000 টাকা জমা করেন, কিন্তু এরপরও কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ অভিভাবক মহলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এমত অবস্থায় প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমদ বড়ভুইয়া হঠাৎ করে অন্য স্কুলে বদলি হয়ে চলে গিয়েছেন। যাওয়ার সময় উক্ত স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের 1 কুইন্টাল 39 কেজি চাল নিয়ে যান বলে অভিযোগ করেন অভিভাবকরা। ইয়াহিয়া আহমদ বদলি হওয়ার পর মতিউর রহমান বড়ভুইয়া নামের এক শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সভার পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়ে উঠলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে মুহূর্তেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। অভিভাবক মহলে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সভায় কয়েকটি প্রস্তাবাদি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিভাবকরা অভিযোগ করে বলেন, দুর্নীতিগ্রস্ত এই প্রধান শিক্ষককে রক্ষণাবেক্ষণ দিচ্ছেন বিভাগীয় একাংশ কর্মকর্তারা। যদি আগামী এক সপ্তাহের মধ্যে কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তদানীন্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে অনশনে বসবেন তারা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। 430 নং কান্দিগ্রাম এসপি স্কুলের দীর্ঘদিন থেকে মানে স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসতেছি। এরপরে আজকে আমরা কান্দিগ্রাম 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলে আজকে এস এম সি কমিটি গঠন করার জন্য এক সভা হয়েছিল। এই সভাতে আমরা যে বিগত যে 3 বছর আমরা কোনো হিসাব পাইছি না, হিসাব না ভাবায় আমরা সব গার্জেন করে একত্রিত হইয়া আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি ইয়াহিয়া আহমদ বড়ভুইয়া তাই আমরা কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছেন। আমরা এটা প্রতিযোগিতা পাশ হয়েছে এবং আমরা গার্জেনদের সঙ্গে ওইটা দাবি জানাইয়া যে তান মানে উপরে বিহিত যে ইনকোয়ারি আছে ইনকোয়ারির দাবি আমরা জানাইছি ওখান থেকে এটা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এরপরে আমরা এটা প্রস্তাব আইসে হওয়ার পরে আমরা সব গার্জিয়ান গুড়য় বা এই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা একত্রিত মৃত্যু হইয়া আমরা কোনো ইলেকশন লাগছে না, গোটামুটির মাধ্যম লাগছে না, আমরা সিলেকশনে আমরা আলী আহমদ মজুমদার তানকে আমরা সিলেকশনে আমরা এই 430 নং কান্দিগ্রাম মেট্রিক স্কুলের এস এম সি কমিটির সভাপতি আমরা নির্বাচিত করছি এবং সহসভানেত্রী আমরা খালেদা বেগম বড়ভুইয়াকে আমরা সভানেত্রী হিসাবে মনোনীত করছি। আমরা এটা কোনো ভোটাভুটি লাগছে না, আমরা খুব সুন্দর মতো হয়েছে, কিন্তু এটাও আমি কইতে চাই আর যে আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি তাই বিগত 3 বছরে বিভিন্ন দুর্নীতি কার্যকলাপ করছে এটা মানে কোনো হিসাবপত্র কিন্তু আমরা পাইছি না। এটা আমরা আজকে ইনো মিটিংয়ে আমরা প্রস্তাবও আইছে যে আমরা বর্তমানে আমরা হাইলাকান্দি ডিসি স্যার তার দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা সরকারে আমরা এই স্কুলের বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের বিভিন্ন খানিকুনি দেয়, কিন্তু এটা বিগত 3 বছরে কোনো জয় হয়েছে না, হিসাব কিছু না, আমি এখান থেকে ট্রান্সফার দিয়া দিচ্ছে। এরপরে আমরা এটা লাগিয়ে উচ্চ আদালতের দাবি জানাই আর এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তার কাছে আমরা এটা দাবি জানাই আর যে অতিসত্বর
এই যে দুর্নীতিগ্রস্ত এই যে ইয়াহিয়া আহমদ বড়ভাইয়া যে শিক্ষক আছেন তাদের অতিসত্বর আইনের আওতায় আনা হয়, যদি তাদের অবিলম্বে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা এখানে শিক্ষাখণ্ডের বিএ অফিস ঘেরাও করিয়া আমরা এটার প্রতিবাদ সাব্যস্ত করবো। এই স্কুলে বর্তমানে সরকার থেকে যে মধ্যাহ্ন ভোজনের যে খানিগুলো আইছে এটা তো আমি জ করছেন, এরপরে আমরা স্কুলের যে পরিকাঠামোর যে কাজ আইছে, স্কুলের যে শৌচালয় আছে আপনারা দেখতে পারবা গেলে পিছিয়ে গেলে এটা যে এত নিম্নমানের অবস্থা এই শৌচালয়, স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা আছে মোটামুটি কিন্তু কোনো সুব্যবস্থা নাই। আর বিভিন্ন যেমন আপনারাই দেখুন যে পিডাব্লিউডি রাস্তা আছে, এই পিডাব্লিউডি রাস্তা বর্তমানে এবারে বাইক সবসময় আওয়া করে কিন্তু আই এখানে একটা বেড়া নাই, এইটা ওইটা সরকার থেকে আয় কিন্তু টাইম এটা দুর্নীতি করছেন বিগত দুই বছরে, এরপরে টাইম এখান থেকে ছুরি হিসাবে টাইম এখান থেকে চালু আই থেকে, এরপরে এই স্কুলের যে গার্জিয়ানটা চলছে আমরা সহসভানে যে প্রাক্তন যে সহসভানেত্রী আসলা তার স্বামী ফজর রহমানে স্কুলের এই দুর্নীতির মানে দাবি জানাই তাই একটা আর টি আই করছেন, আর টি আই করার পরে তাই টাকা 12,000 টাকা তাই নিছেন স্কুলের এসএনসির অ্যাকাউন্টও নেওয়ার পরে এখনো পর্যন্ত কোনো হিসাব দিছেন না, হিসাব না দিয়া তাই ওইভাবে তাই জকতরা তাই বর্তমানে এই সালেহা বেগম এলপি স্কুলের তাই প্রধান শিক্ষক এখানে তাই তাই শিক্ষকতা করেন কিন্তু তাই আমরা এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার রাখিয়া তাই 3 বছর দুর্নীতি করিয়া তাই গেছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা হাইদাকান্দির শিক্ষাখণ্ডের যে বিয় আসেন তাই এখনো পর্যন্ত বাদ ঘুমে আসেন, এটা লইয়া কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাইমু, আমরা লাগে বিয় অফিস ঘেরাও করিয়া প্রতিবাদ সাব্যস্ত করবো, ভোজন করে আমরা এটা নিয়ে আমরা অনশন ধর্মঘট করবো, তাহলে আমরা এটা দাবি জানাই আর আমরা সব গার্জিয়ানের তরফ থাকিয়া তাহলে অতিসত্বর এই যে দুর্নীতি যে শিক্ষক আসেন ইয়াহিয়া আহমদ বড়ভাইয়া তাদের অতিসত্বর আইনের আওতায় আনা হয়, তাদের সরকার যে শিশু খাদ্য কেলেঙ্কারি থেকে লইয়া স্কুলের যে শৌচালয় আছে আর বিভিন্ন উন্নয়নের হাতে যে দেখা হয় তাই আত্মসাত করিয়া কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছেন, এর ফলে তাই এখান থেকে টেস্টার লইয়া গেছেন বিয়ে তাদের টেস্টার দিতে, আমার পুরা বিশ্বাস যে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের যে বিয় আছে এই মানে পুরা জড়িত এই বিয় আর এনে একজন দুর্নীতি সুস্থ করার পরে এই বিয় কীভাবে একজন শিক্ষকের এই স্কুল থেকে তাই টেস্টার দিলাই এটা লাগে হাইলাকান্দি বিয়ার কাছে আমরা গড়ে 38 জন গার্জিয়ান, এরপরে আমরা বর্তমানপুর যে মেম্বার সেক্রেটারি তাই তো সহ দিয়ে আমরা একটা কাগজ দিছি গেছরে আমরা কাগজটা রাখছেন কিন্তু নেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা এই কাগজের কোনো জোয়াইছে না, আর এটা স্পষ্ট উল্লেখ করা আছে যে তাই বিগত 3 বছরের কোনো হিসাবপত্র দিতে না, এটা নিয়ে আমরা এই গার্জিয়ান এটাও সিদ্ধান্ত লইছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি এই যে দুর্নীতিগ্রস্ত যে শিক্ষক ইয়াহিয়া আহমদ বড়ভাইয়া তার উপরে যদি কোনো ইনকোয়ারি করা না হয় তাহলে আমরা বিয় অফিস এই ঘেরাও করিয়া আমরা আইন ব্যবস্থা সাব্যস্ত করব। 130 নম্বর খান্দিগ্রাম এলপি স্কুল কমিটি খুব সুন্দরভাবে মানে গঠিত হয়েছে, কোনো আপনারা যারা রিপোর্টার যারা এসেছেন বা যখন আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা আমাদের সময় দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই এলাকার গার্জিয়ানরা কোনো ভোটাভুটি লাগিয়ে সিলেকশন করে আমাদের কমিটিটা সুন্দরভাবে এই কমিটি বানিয়ে দিয়েছে, তাই আমরা অশেষ ধন্যবাদ এই অত্র স্কুলের জনসাধারণ গার্জিয়ান অভিভাবক বৃন্দ এবং আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত আমাদের হেড টিচার আমার এই সভার সভাপতি মহোদয় এবং আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ আজকের সভার এসিআরসিসি মহোদয়, আমার উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, উপস্থিত এই এলাকার সুই জনসাধারণ, আজকে 230 নম্বর কান্দিগ্রাম স্কুলের যে সভা আমি আর কোনোদিন একরকম দেখি নাই, বিভিন্ন স্কুলে ইলেকশনের মাধ্যমে সভাপতি সহসভাপতি নির্বাচিত হন কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে স্কুলের মধ্যে সিলেকশন করে তাদের সভাপতি এবং সভাপতি সহসভাপতি নির্বাচন করছে, আমি তাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সংবাদ এ পর্যন্ত, পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন, ধন্যবাদ।